হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো যে ভাই টাউন হল 11, 12 এবং 13 বেজের বেস্ট ট্রুপ সেটিং করে গ্রাউন্ড অ্যাটাক দেখানো। ওকে, তো চলো আজকের ওয়ারে আমি সেরকমই অ্যাটাক দেখাবো। তো এখানে অ্যাট ফার্স্ট টাউন হল 11 বেজের জন্য এই ট্রুপ সেটিং করছি। এটা কিন্তু তোমরা জাস্ট যেটা করবে, ভিডিওটাকে পোস্ট করে ট্রুপ সেটিংটা ভালো মতো দেখবে, তারপরে সেটিং করবে, ঠিক আছে? ওকে, তো তারপরে চলো এই বেসটা দেখি। এই বেসটা বন্ধুরা একমাত্র একটা 11 বেজ আছে। এই বেসটা একদম নর্মাল বেস, আমরা এই বেজের উপরে অ্যাটাক করবো না, উপরে সব 12 বেস। ওকে, তো নো প্রবলেম, আমরা দেখি 12 বেসটা কীরকম। তো এটা কিন্তু 12 একটা বেস, এটা কিন্তু মোটামুটি মানে টাউন হল 13 ফুল ম্যাক্স, 12তে গিয়ে ইনফার্নো টাওয়ার মানে নামাইছে, সেটাও কিন্তু অনেক দূর আপগ্রেড করছে। এক্সবো কিন্তু একটা আপগ্রেড করা, সিসি কিন্তু ফুল লোড আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই বেজের উপরে আমাদের অ্যাটাক করতে হবে, কারণ তোমাদের বোঝানোর জন্য আমার একটু হার্ড বেজের উপরে অবশ্যই অ্যাটাকটা করতে হবে। তো যেহেতু নিচে 11 কোনো ম্যাক্স বেস নেই, সেহেতু আমি এই বেসটির উপরেই অ্যাটাক করবো, ঠিক আছে? তো চলো, যদি এই বেস আমরা 100 কমপ্লিট করতে পারি তাহলে আমি নিশ্চিত তোমরা যদি এইভাবে ওয়ার অ্যাটাক মানে ওয়ার অ্যাটাক করো বা লুড অ্যাটাক করো, যে ধরনের অ্যাটাক করবে সেই ধরনের অ্যাটাক তোমরা অনায়াসে 100 কমপ্লিট করতে পারবে। ওকে, তো যাই হোক, আমি যেটা করব এই ট্রুপস নিয়ে সরাসরি চলে যাবো অ্যাটাকে। তো অ্যাটাক শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবে। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব বন্ধুরা, এই কর্নারে কুইনটা দিয়ে দেবো, আমরা কুইন দিয়ে ফাইনাল ক্রিয়েট করব, তারপরে আমাদের অল ট্রুপস দিব। তো তারপরে পিছন থেকে একটা লোন, তারপরে সাথে 4টা হিলার, মাত্র 4টা হিলার দেবে। আমি যে এই ট্রুপ সেটিং তোমাদের দেখাচ্ছি, এই ট্রুপ সেটিংয়ের উপরে আর টাউন হল 11 বেজে কোনো ট্রুপ সেটিং নেই গ্রাউন্ডের জন্য, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে মোটামুটি ক্লিয়ার হওয়ার পরে আমরা কুইনটাকে রিকল করব। তবে 4টা হিলার কেন ইউজ করছি ফ্রেন্ডস, কারণ 4টা হিলারের বেশি কিন্তু কুইন সহ রিকল হবে না, ঠিক আছে? এই কারণে 4টা হিলার ইউজ করে দিয়েছি, কিন্তু আমরা হিলার কিন্তু 5টা নিয়েছি। তো নো প্রবলেম, এখান থেকে এয়ার ডিফেন্সটা ডাউন হোক। ওকে, তো এখন বন্ধুরা আমরা যেটা করব, কুইনটাকে উঠিয়ে নিব, তারপরে নিয়ে অপোজিট সাইডে আমরা যেটা করব, একদম উপরের অপোজিট সাইডে আমি দিয়ে দিলাম কুইনটাকে, পিছন থেকে একটা হিলার সাথে একটা লোন। ওকে, তো সিম্পলভাবে এইভাবে চলতে থাকবে এটা কিছুটা সময়, একটু মোটামুটি ফাইনাল ক্রিয়েট হোক। এরপরে জাস্ট যেটা আমাদের করতে হবে, জাম্প স্পেল ইউজ করতে হবে আগে, ঠিক আছে? তো আমি এখানে একটা জাম্প স্পেল এবং আমি ওকে, তো আমি এখানে বরাবর ফার্স্টেই আমি একটা জাম্প স্পেল ইউজ করে দিই। তো এছাড়া তো আমাদের লং লঞ্চার আছেই, তো পিছন থেকে আইসগুলো আমি ইউজ করে দিলাম, সাথে অল জায়েন্ট এরকম সিরিয়ালে দিয়ে দেবে, সাথে অল বলার এরকম সিরিয়ালে, সাথে লং লঞ্চার, সাথে উইস, সাথে কিং এবং গ্র্যান্ড অর্ডিন। ওকে, তো এবার জাস্ট ওয়েট। এরপরে আমাদের যেটা করতে হবে ফ্রেন্ডস, এখানে রেজ একটা রেজ স্পেল ইউজ করতে হবে, ঠিক আছে? এরপরে জাস্ট ওয়েট। তো এখানে দেখো অলরেডি সিসি বের হয়ে গেছে, সিসির উপরে ফ্রিজ করে পয়জন স্পেলটা ইউজ করে দেবে, সাথে একটা রেজ ইউজ করে দেবে, এবং গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটি এখানে মাস্ট ইউজ করে দিতে হবে, ঠিক আছে? কারণ এখানে হিউজ পরিমাণ ড্যামেজ হচ্ছে। এরপরে আমাদের কাছে একটা ফ্রিজ আছে, তো ফ্রিজটা আমি এখানে এক্সবোর উপরে করে দিলাম। তো ইনফার্নো টাওয়ার এবং এক্সবোই টার্গেট ছিল, তো ইনফার্নো টাওয়ার আগেই টেকডাউন হয়ে গেছে, তাই এক্সবোর উপরেই আমি ফ্রিজটা করে দিলাম। তো দেখো এখানে লং লঞ্চার মানে অলরেডি ওয়াস্ট হওয়ার সাথে সাথে দেখো ইয়েটে কি মানে পিছন থেকে ঘুরে ইয়েট এবং ভ্যালকালিনে চলে আসছে এই সাইডটা ক্লিয়ার করার জন্য। ওকে, তো ফাইনালি ফ্রেন্ডস দেখো আমাদের কাছে এখনও কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে। তো এখানে যে কয়টা ডিফেন্স এবং কালেক্টর রয়ে গেছে, এগুলোর জন্য আমার যে ট্রুপস রয়ে গেছে এখানে, এরাই অনায়াসে ক্লিয়ার করে দিবে, এটা একদম আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমার কাছে কুইনের অ্যাবিলিটি এখনও রয়ে গেছে। ওকে, তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমাদের ফার্স্ট অ্যাটাক প্রায় 100 কমপ্লিট। তো আমি মনে করি যে তোমরা যদি এরকম ট্রুপ সেটিং করে অ্যাটাক করো, আমি যেভাবে দেখাইছি, জাস্ট 2-5টা যেরকমই টাউন হল হোক বা যেরকমই বেশ সাজানো হোক, 2-5টা মোটামুটি ক্লিয়ার করবে কুইন দিয়ে। কুইন দিয়ে ক্লিয়ার করার পরে জাস্ট মাস বরাবর আমি যেভাবে ট্রুপস কাটা দিয়েছি সেইভাবেই ট্রুপস ইউজ করবে। ওকে, তো এইভাবেই তোমরা রেজ স্পেল ইউজ করার চেষ্টা করবে, তাহলে কী হবে, অনায়াসে বন্ধুরা টাউন হল 11 যে কোনো ম্যাক্স বেস 100 কমপ্লিট হয়ে যাবে, এখানে তোমাদের টেনশনের কিছুই নেই। যদি ভুলকর্মে 2-1টা স্পেল ভুলেও ইউজ হয়ে যায়, তারপরও বন্ধুরা অনায়াসে তোমার বেস 100 কমপ্লিট হয়ে যাবে, এটা আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি। ওকে, তো যাই হোক বন্ধুরা, আমাদের ফার্স্ট অ্যাটাক তো টাউন হল 11 বেজে দেখা হয়ে গেল, এটা হচ্ছে একদম বেস্ট ট্রুপ সেটিং, এর উপরে টাউন হল 11 বেজে ট্রুপ সেটিং নেই। ওকে, তো এবার চলো আমরা 12 বেজে চলে যাই। তো এখানে ফ্রেন্ডস আমি সিসিতে রুট রেডে নিয়েছি, এখানে ইয়েট বা ভ্যালকালিন ইউজ করিনি, তবে আমি টাউন হল 11 বেজেও আমি রুট রেডের ইউজ করার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে আমাদের একটা রুট রেডারই ধরে,
কিন্তু আমি একটা রুটেডের দিয়ে আমার হবে না, এই কারণে আমি সেখানে ইয়েট এবং ভ্যালকাদিন ইউজ করছি। তো তোমরা চাইলে এখানে রুটেডের বা ইয়েট ভ্যালকাদিন ইউজ করতে পারো। তো যাই হোক, আমরা এই বেজের উপরে অ্যাটাক করবো বেসটা। দেখো বন্ধুরা, দুর্দান্ত একটা বেস, এবং বেসটা কিন্তু ফুললি ম্যাক্স, এবং বেস কিন্তু আগের যে বেস অ্যাটাক করছে এগারোর বেজে সেরকম কিন্তু মানে বেজ নাই, বেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, তো যাই হোক, এই আলাদা বেজও তোমরা কীভাবে অ্যাটাক করবে সেটাই দেখাই দিই। তো আমি অ্যাট ফার্স্ট কুইনটাকে চালু করে দেবো, যেভাবে আগের বেজে অ্যাটাক করছি দুই সাইডটা কুইন দিয়ে ফাইনাল ক্রিয়েট করছি, সেইভাবে কিন্তু এই বেজেও দুই সাইডটা কুইন দিয়ে ফাইনাল ক্রিয়েট করতেছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি যেটা করলাম সাথে একটা লোন, সাথে পিছন থেকে হিলার ইউজ করে দিলাম, চারটা হিলার, এর বেশি নয়। এরপরে আমরা যেটা করব জাস্ট ওয়েট করতে থাকবো। এরপরে ওয়াল ব্রেকার দিয়ে ওয়ালটাকে ভেঙে দিলাম যেন কুইনটা সরাসরি ভিতরে চলে যায়, ঠিক আছে। তো ভিতরে যাওয়ার পরে এখান থেকে মোটামুটি আর্সার টাওয়ারগুলো ডাউন হওয়ার পরে কিন্তু আমরা কুইনটাকে আবার রিকল করে নিব, কারণ আর নতুবা কিন্তু কুইনটাকে প্রচুর ড্যামেজ করবে, কারণ এখানে এনিমি কুইন এবং মাল্টি ইনফার্নাল টাওয়ার রয়ে গেছে, সাথে ক্যানন তো রয়ে গেছে, এক্সবো তো দেখো অলরেডি কুইনকে ধরে ফেলেছে। তো যাই হোক, এখানে আমি যেটা করব, কুইনটাকে এখনই আমি এখান থেকে উঠিয়ে নিব, নতুবা আমার কুইনের অ্যাবিলিটি কিন্তু চলে যাবে। ওকে, তো ফাইনালি বন্ধুরা আমরা একদম নিচের কর্নারে কুইনটাকে ইউজ করে দিলাম, পিছন থেকে হিলার। তো আমি একটা লোন নিয়েছি, বেশি লোন নিই নি, তো এই কারণে আমি আর লোন ইউজ করতে পারিনি। এরপরে আমি জাস্ট মাস পয়েন্ট একটা জাম্প স্পেল, তার উপরের সাইডেও আমি একটা জাম্প স্পেল ইউজ করে দিলাম। ওকে, এরপরে পিছন থেকে আইস গোলেম, সাথে আমার যে জায়েন্টগুলো আছে অল জায়েন্ট দেখো সেরকম সিরিয়ালে ইউজ করে দিয়েছি, সাথে বলার, সাথে লং লান্সার, সাথে উইস, সাথে কিং এবং গ্রান্ড অর্ডেন ইউজ করে দিয়েছি। ওকে, তো ফাইনালি বন্ধুরা দেখো আইস গোলেমটা কিন্তু ওখানে বাস্ট হওয়ার পরে কিন্তু সমস্ত কিছু ফ্রিজ করে ফেলেছে, এবং আমি এখানে সিঙ্গেল ইনফার্নাল টাওয়ারটাকে ফ্রিজ করে দিয়েছি, নতুবা কিন্তু কুইনকে মেরে দিত। এরপরে জাস্ট আমি মাস পয়েন্ট একটা রেজ, এরপরে টাউন হল এবং সিসি দেখো বের হয়ে গেছে। ওকে, তো সিসির উপরে আমি পয়জন স্প্রে ইউজ করে দিয়েছি, এরপরে মাঝে আর একটা রেজ ইউজ করে দিয়েছি। ওকে, তো ফাইনালি ফ্রেন্ডস গ্রান্ড অর্ডেনের অ্যাবিলিটিও আমি এখানে ইউজ করে দিয়েছি, দেখো অটোমেটিকলি এখান থেকে কিন্তু টাউন হল ডাউন করে কিন্তু ট্রুপস বের হয়ে গেছে, দেখো রুট রেডের কি সুন্দর কাজ করতেছে, এই কারণে আমি রুট রেডের নিয়ে গেছি। ওকে, তো ফাইনালি বন্ধুরা দেখো রুট রেডের কাজ হচ্ছে শুধু দেয়ালগুলো ভেঙে দেওয়া। ওকে, তো যাই হোক, ফাইনালি ফ্রেন্ডস আমাদের বেস কিন্তু প্রায় 100 কাছাকাছি, কারণ এখনও কুইনের অ্যাবিলিটি কিন্তু স্কিল রয়ে গেছে, কুইনের অ্যাবিলিটি কিন্তু এখনও নষ্ট হয় নাই। ওকে, তো ফাইনালি তোমরা যেভাবেই স্পেল ইউজ করো না কেন, শুধুমাত্র লক্ষ্য রাখবে সিসির উপরে তোমাদের একটা পয়জন স্পেল দিতে হবে, এবং তারপর একটা রেজ ইউজ করতে হবে যেন উইসে দ্রুত সিসিটাকে ডাউন করে দেয়, নতুবা কিন্তু সিসিতে তোমার এই সমস্ত ট্রুপস কিন্তু অনায়াসে মেরে ফেলবে, যে কারণে অনেক সময় ফেল হয়ে যেতে পারে অ্যাটাক। কিন্তু আমি মনে করি তোমরা যদি সিসির উপরে ফ্রিজ, পয়জন এবং রেজটা যদি উইজের উপরে পারফেক্টলি ইউজ করতে পারো, তাহলে এই বেজ অনায়াসে 100 হয়ে যাবে। ওকে, তো চলো এবার আমরা টাউন হল 13 বেজের অ্যাটাক দেখে আসি। তো এটা হচ্ছে আমার টাউন হল 13 বেস, এই বেজেও আমি রুট ট্রেডে নিব, সাথে রিকল স্পেল এখানে লং লান্সার নিয়ে নিলাম। ওকে, তো এরপর সিসিটাকে লোড করে আমরা যেটা করব বেজ দেখতে চলে যাব। তো এখানে দেখো আমি ইয়েট দিয়ে অ্যাটাক করব, ইয়েটের সাথে উইস থাকবে, ঠিক আছে। এখানে আমি জায়েন্ট নিই নেই, কারণ জায়েন্ট নিলে কিন্তু বন্ধুরা টাউন হল 13 বেজে স্কাটার শট আছে, স্কাটার শটে এবং টাউন হলে মিলে কিন্তু তোমার জায়েন্টকে অনায়াসে ডাউন করে দিবে, এই কারণে আমি কিন্তু কোনো জায়েন্ট নিই নেই, শুধুমাত্র ইয়েট নিয়েছি। ইয়েট কিন্তু অত সহজে ডাউন হয় না, সেটা আমরা সবাই জানি। ওকে, তো ফাইনালি বন্ধুরা এই বেজের উপরে অ্যাটাক করো। তো বেস্টার মোটামুটি বেজ, এই কারণে দেখার বেশি কিছু নেই, আমি সরাসরি অ্যাটাকে চলে গেলাম। এখানে যেটা করব আমি একদম উপরের সাইডে কুইনটাকে ইউজ করে দিব, জাস্ট তোমাদের লাইন দেখাই দিচ্ছি। ওকে, সাথে আমি এখান থেকে চারটা হিলার ইউজ করে দিলাম। তো ফ্রেন্ডস, এখানে আমি একটা সুপার ওয়াল ব্রেকার নিয়েছি, এটা কিন্তু আমি এখানে ইউজ করবো না, আমার যেখানে প্রয়োজন হবে আমি সেখানে ইউজ করব। তো সুপার ওয়াল ব্রেকার আমি পরে যে রিকল করবো কুইনটাকে, সেখানে কিন্তু সুপার ওয়াল ব্রেকারটা আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। ওকে, তো ফাইনালি মোটামুটি এখান থেকে ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমি এখন যেটা করব কুইনটাকে উঠিয়ে নিব, বেশি ক্লিয়ার করলে আমার সমস্ত ট্রুপস কিন্তু এক জায়গায় হয়ে যাবে। এরপর অপোজিট সাইডে কুইনটাকে দিয়ে দিলাম, সাথে একটা লোন, সাথে পিছন থেকে আবার সেই হিলারটা, সাথে সুপার ওয়াল ব্রেকার কিন্তু বন্ধুরা আমি এখানে ইউজ করে দিয়েছি, ঠিক আছে, যেন কুইনটা সরাসরি ভিতরে চলে যায়। এরপরে আমি আগে লং লঞ্চার ইউজ করে দিলাম, সাথে আইস গোলেম, এখানে লং লঞ্চার কেন আগে ইউজ করলাম সেটা আমি বলতেছি, সাথে ইয়েট, সাথে উইস, মানে সমস্ত ট্রুপস এখান থেকে দিতেছি, কিং, গ্রান্ড অর্ডেন এবং আরসি, সমস্ত ট্রুপস কিন্তু আমি একই জায়গা থেকে ইউজ করে দিয়েছি। ওকে, তো মাই গড ফ্রেন্ডস, আমি এখানে একটা ভুল করে ফেলেছি, আমি ফ্রিজ, দেখো আইস গোলেমটা অলরেডি বাস্ট হয়ে ফ্রিজ হয়ে গেছে, কিন্তু তার ভিতরেও আমি আর একটা ফ্রিজ করে ফেলেছি। ওকে, তো যাই হোক, পরপর দুটো রেজ স্পেল আমি এখানে ইউজ করে দিয়েছি। ওকে, তো ফাইনালি তোমাদের বুঝাতে গেলে অনেক সময় একটু বলতে মানে পিছ হয়, এই জন্য আমি সরি বলে নিচ্ছি। এবং ক্লোন যে আছে আমি জাস্ট ক্লোনটা রুট ট্রেডারের উপরেই ইউজ করে দিলাম, ক্লোন, ঠিক আছে, সাথে আবার ফ্রিজ,
ওকে ফাইনালি বন্ধুরা এখানে দেখো ভিতরের সাইডে কি করতেছে। এরপরে আবারও ফ্রিজ টেমার প্রয়োজন ছিল না, তারপরে আমি এখানে একটা ফ্রিজ ইউজ করে দিলাম। তো বন্ধুরা একটা উইজ আছে, উইজটা আমি নিচের সাইডে ইয়েটের দিকে দিয়ে দিলাম এবং ওকে। তো ফাইনালি আমি তোমাদের যেটা বলছিলাম যে আমি কেন লং লাঞ্চের আগে ইউজ করছি, কারণ আমাদের দরকার রুট ট্রেডে তাড়াতাড়ি যেন বের হয়ে যায় এবং রুট ট্রেডের উপরে যেন আমরা ক্লোন করে রুট ট্রেডারটাকে বাড়িয়ে নিতে পারি এবং যেন রুট ট্রেডারে ঠিক পারফেক্টলি আমি যে ভ্যালুটা তাদের কাছ থেকে চাইছি সেই ভ্যালুটা যেন রুট ট্রেডারে দিয়ে দেয়। ওকে, তো দেখো এখনও রুট ট্রেডার কিন্তু কয়টা রুট ট্রেডার এখনও জীবিত আছে এবং সবকটা রুট ট্রেডার কিন্তু এখনও মানে ভালো লাইফ নিয়ে আছে। ওকে, তো ফাইনালি ফ্রেন্ডস আমাদের টাউন হল 13 বেজের অ্যাটাকও কিন্তু ফাইনালি ইজিলি ভাবেই 100 কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি এইভাবে ট্রুপ সেটিং করে অ্যাটাক করো তাহলে আমি মনে করি তোমরা টাউন হল 13 বেজে তোমাদের আর কোনো এয়ার অ্যাটাকের প্রয়োজন নেই। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই।